আপনারা দেখছেন বিএমই লাইভ, সত্যের জয় হোক। কয়েকদিন ধরেই বারাসাত গার্লস হাই স্কুলে ভূত আতঙ্কের খবর সংবাদ শিরোনামে উঠে আসে। সমাধানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপড়ি বসুর আমন্ত্রণে এগিয়ে আসেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। আজ এই বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সেমিনারও আয়োজন করে বিজ্ঞান মঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সকল শিক্ষিকা, পরিচালন কমিটির সকলে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। তারা জানান, বিজ্ঞানের যুগে ভূত আতঙ্ক অর্থহীন, দয়া করে এই গুজবে কান দেবেন না। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও অভিভাবক ও ছাত্রীদের বিজ্ঞানের আলোকের বিষয়টি দেখার জন্য আহ্বান জানান। আসুন দেখি সেই ছবি, বিজ্ঞান মঞ্চের কর্মীরা কি বলছেন। অন্যদিকে বারাসাত গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বসু বিষয়টিকে কিভাবে দেখছেন এবং কি বার্তা দিচ্ছেন সকল অভিভাবক ও ছাত্রীদের, আমরা শুনে নিই। বারাসাত থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। এখানে তো আমরা শুনেছি এখানে একটা ছুরি নিয়ে একটা মানে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এতে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তাতেই আমি খুব আমি কান্নাকাটি করেছি। আমাদের হেড ম্যাম আমাদের সব পঞ্চম শ্রেণীদেরকে সব লাইন করে দাঁড়াতে বলেছিল সব সেকশনে। এটা আমাদেরকে বুঝিয়ে বলেছিলো ভূত বলে কিছু হয় না, কিন্তু তাও আমরা টিফিনের পর খুব ভয় পেয়েছি, তাও আমরা খেতেছি। আজকে গার্জেন মিটিংয়ে এটা বোঝাতে চাইছে ভূত বলে কিচ্ছু হয় না। ঐশিকা চন্দ্র। আসলে গত বুধবার ক্লাস ফাইভের কিছু বাচ্চা, তারা একটু ভয় টয় পেয়ে এসে গিয়েছিল যে তারা নাকি বিভিন্ন রকম অলৌকিক জিনিসপত্র দেখতে পাচ্ছে। কিন্তু এটা খুব মানে মানে অদ্ভুত একটা ব্যাপার যে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এরকম একটা কুসংস্কারকে তো আমরা বাকি পারি না। এরকম একটা গুজব হচ্ছিল, মানে মেয়েরা হয়তো ভয় পেয়েছিল, হয়তো ঘটনাটা কি গল্প বানিয়েছিল। এবার আমরা নিজেরা কথা বলে একটা জিনিস দেখলাম যে অনেকেই ওদের সাথে কথা বলে যে অনেকেই কিন্তু ভূতের গল্পের বই কিনেছিল, বিভিন্ন বই কিনে দেখলো এবং সেগুলোর একটা প্রভাব পড়ে বাচ্চাদের তার থেকেই হয়তো কেউ একজন একটা বলতে শুরু করেছিল এবং সেটা সঞ্চারিত হয়েছিল। তো আমরা প্রথমে মেয়েদেরকে বুঝিয়েছিলাম, তারপরে আমরা দেখলাম মেয়েরা যতটা তারা প্যানিক দিচ্ছে তার থেকে এই শতাব্দীতে দাঁড়িয়ে গার্জেনরা বেশি প্যানিক দিচ্ছে। তারা পরে তিন দিন ধরে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছিল না, মানে আমরা দেখলাম যে অ্যাবসেন্টিজমটা বেড়ে গেছে এবং স্কুলের আসার উপস্থিতি অনেক কমেছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে কালকে আর কি আমরা জানি যে তারা বুঝেছে তাদের ভয়টা কতটা অমূলক এবং তারা কথা দিয়ে গেছেন যে তারা এই ব্যাপারটাকে আর রটাবেন না। কারণ আমরা বলেছি যে একটা মেয়েকে বলতে বলতে কখনই সত্যি হয় না, হয়তো সবই সত্যি হতে পারে লং রান সেটা সত্য প্রমাণিত হয় না। ওনারা ব্যাপারটা বুঝেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারাও মেয়েদেরকে কালকের থেকে ওরা আমি তো কি বললাম যে আমি কোথায় ভূত আছে না আছে আমি ভাই কোনোদিন জানি না, কারণ আমি বিজ্ঞানের ছাত্র, আমি এটা বিশ্বাস করি না। কেমন এরা কেউ কেউ হয়তো বলে থাকতে পারে, তাকে জিজ্ঞাসা করলে সে বলবে আমি দেখিনি অন্য একজন দেখেছে। এগুলো বিশ্বাস করা যায় না, এটা অবিশ্বাস্য করা। না না এটা আতঙ্ক না, কিছু কিছু মেয়ে ভয় পেয়ে মানে বাইরের কিছু হয়তো খবর টবর এসছে তারা তো একটু আতঙ্ক হয়েছে, তাদেরকে ভয় ভাঙানোর জন্য আমরা বিজ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে তাদের বুঝিয়ে দিলাম। আমি বিষয়টা প্রথমেই আমি মিডিয়াকে বলবো যে এইটাকে নিয়ে এমন যেন চর্চা না হয়, ভূত বলে কিছু হয় না, মিডিয়া এটাকে জোর দেবে। অনুরোধ করবো মিডিয়া, যে অনুরোধ করছি যে যাতে এইটাই প্রচার হয় যে ভূত বলে কিছু হয় না,
কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এসে যে আমি ভূত দেখেছি বা ভূতকে স্পর্শ করেছি। এমন একজন ব্যক্তিকে আপনি খুঁজে আনতে পারবেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো একজন হয়তো কেউ দুষ্টুমি করে করেছে, সেইটা একটা প্যানিক তৈরি হয়েছে বাচ্চাদের মধ্যে, যেটা হয় ঘটেছে। আসলে সেই ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিজ্ঞান মনস্ক যদি তারা থাকে, আজ যুক্তিবাদী একটা মনন তাদের মধ্যে তৈরি হয়, তাহলে এই জিনিসগুলো আর থাকবে না, টিকবে না, ধোকা টিকবে না। এটা একটা গুজব, ছাত্রছাত্রীদের থাকবে যে পড়াশোনার পাশাপাশি নিজেরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, নিজেদেরকে গড়ে তুলবে, যুক্তিবাদী একটা মনন তাদের মধ্যে থাকবে। সেইভাবে করেই তারা শুধু পড়াশুনো নয়, বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগও তারা সমাজে করবে। এটাই হচ্ছে আমার মুখ্য, কারণ কোনো ঘটনা বিজ্ঞান ছাড়া হয় না, বিজ্ঞান বা যুক্তি ছাড়া কোনো ঘটনাই ঘটে না। তাহলে বিজ্ঞানটা, আমার নাম মনোজিৎ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বারাসাত কেন্দ্রের।